তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে অক্টোবরের শেষ থেকেই। অর্থাৎ 28 অক্টোবরের মহাসমাবেশের পর থেকেই বিএনপির নেতারা আটক অথবা আত্মগোপনে। দলের এই সংকটময় সময়ে কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। 2018 সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা মহামারী শুরুর দিকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। ফিরোজায় ফিরে এলেও শারীরিক সুস্থতা ফিরে পাননি তিনি। দফায় দফায় হাসপাতালে ভর্তি হয়েছে গত 4 বছরে। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। 9 আগস্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আবারও ভর্তি হন এভার কেয়ার হাসপাতালে। 2 মাস ধরে কেবিন এবং আইসিইউতে দফায় দফায় স্থানান্তরিত করা হয় খালেদা জিয়াকে। তার শারীরিক অবস্থার অবনতি কেন এবং কি কারণে হচ্ছে তা জানাতে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে গত 9 অক্টোবর। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার মূল অসুস্থতা লিভার সিরোসিস জনিত পোর্টাল হাইপারটেনশন। এই অসুস্থতার চিকিৎসা হচ্ছে প্রথমে টিআইপিএস এবং তারপর লিভার প্রতিস্থাপন। সিরোসিস জনিত পোর্টাল হাইপারটেনশনের সঠিক সুনির্দিষ্ট চিকিৎসা করানো হবে, ততদিন পর্যন্ত ওনার অবস্থা অবনতি এবং জটিলতা হতেই থাকবে। পরিবারের পক্ষ থেকে আবারও বিদেশি চিকিৎসার আবেদন করা হলে সেটি নাকচ হয়ে যায়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দেশে এসে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি পান। 27 অক্টোবর এভার কেয়ারে বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার অস্ত্রোপচার করেন। নিবিড় পর্যবেক্ষণের 72 ঘন্টা শেষ হবার আগেই 28 অক্টোবরের বিএনপির মহাসমাবেশ। রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয় পরিবর্তনে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আটক হন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। গ্রেফতার আতঙ্কে দলের সব নেতাকর্মী আত্মগোপনে। দেশে 7ম দফার অবরোধ কর্মসূচিও চলছে। এই অবস্থায় কেমন আছেন দলের চেয়ারপারসন? বিদেশি ডাক্তাররা তো ম্যাডামের চিকিৎসা যেটা করার মানে আপনার টিপস করলেন, করার পর ওনারা চলে গেলেন, তার পরবর্তীতে ম্যাডাম ফলো আপে আছেন এবং ওরাও বাইরে থেকে ফলো আপ করে, ব্রিজিং কাজ করা হয়েছে। এখন পরবর্তী আরো উন্নত চিকিৎসার জন্য তো মনে করেন বাইরে ফলো আপে যাওয়ার জন্য ওরাও বলে গেছে। অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু বাড়ি ফিরে যাবার মতো আস্থা এখনো তারা পাচ্ছেন না। ম্যাডামকে তো বাসা নিয়ে দ্বিতীয় সাহস পাচ্ছি না, প্রতিনিয়ত একটা কমপ্লিকেশন ডেভেলপ করে, এখন মাঝে মাঝে পজিটিভ আসে মাঝে মাঝে নেগেটিভ। তিনি বলেন, খালেদা জিয়াকে সুস্থ করতে হলে প্রয়োজন লিভার প্রতিস্থাপন, যা এদেশে করা সম্ভব নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।